आज आमरा क्लास फोरेर बाटरफ्लाई बोईटा एकटु पोड़े नी। आगे दिन आमरा लेसन टू ए गार्ल इन ए फेयर ए पोड़ाटार प्रथम अंशटा पोड़े छिलाम। आज के आमरा पेज नम्बर 27 और 28 टा पोड़बो। प्रथम अंशे आमरा जेने छिलाम लिपि बार बार मेला जेते चेये छिलो। शेषे तार बाबा ताके मेला निये जेते राजी हय। आजकेर पोड़ाते लिपि तार बाबार साथे मेला चले एसेछे। चलो आमरा ताहले लिपिर साथे मेलाटा घुरे नी। लिटिल लिपि हैज नेवर बीन टू ए फेयर। छोट्ट लिपि कखनोई मेला जायनी। सो सी इज भेरि एक्साइटेड टुडे। ताई से आज खुबी उत्तेजित। आई हैव नेवर सीन सो मेनि पीपल टुगेदार। आमी एकसाथे एत लोक कखनोई देखिनी। सी एक्सक्लेम्स इन वंडर। से अबाक हुए बोलो। ए स्मॉल क्राउड हैज गैदर्ड इन फ्रंट ऑफ हर फादर्स शॉप। अल्प भीड़ तार बाबार दोकानेर सामने जड़ो हुए छे। सम ऑफ देम आर बाइंग मास्क। तादेर मध्ये किछु जन मुखोश किनछे। सी इज डिलाइटेड टू सी दैट द मास्क आर सेलिंग वेल। से खुशी एटा देखे जे मुखोशगुलो ভালোভাবে বিক্রি হচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি। তার বাবাও খুশি। বিসাইড হার ফাদার শপ এ পার্সন সিট সেলিং ডলস। তার বাবার দোকানের পাশে একটা লোক বসে পুতুল বিক্রি করছে। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে। পুতুলগুলো পোড়া মাটির তৈরি। লুকিং ইনসাইড দ্য শপ লিপি নোটিসেস এ গার্ল হার এজ। দোকানের ভিতর তাকিয়ে লিপি তার বয়সের একটা মেয়েকে লক্ষ্য করলো। হু ইজ দ্য গার্ল ফাদার। মেয়েটি কে বাবা? সি আস। সে জিজ্ঞাসা করলো। সি ইজ মনসুরস ডটার। সে হলো মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার। তার বাবা উত্তর দিলেন। ইউ মে গো অ্যান্ড টক টু হার। তুমি যেতে পারো এবং তার সাথে কথা বলতে পারো। বাট ডু নট গো অ্যানিহোয়ার এলস। কিন্তু অন্য কোথাও যেও না। ওকে ফাদার। শেষ লিপি। লিপি বলল ঠিক আছে বাবা অ্যান্ড গোস টু দ্য গার্ল। এবং মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইয়োর নেম। তোমার নাম কি? লিপি আস্ক। লিপি জিজ্ঞাসা করলো। রুবিনা। সি অ্যানসার্স। সে উত্তর দিল রুবিনা। মানে ওই মেয়েটির নাম হলো রুবিনা। আই অ্যাম লিপি। আমি হলাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি। তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো? লিপি আস্ক হার। লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন দে আর ফ্রেন্ডস। তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। আমাদের পড়াটা শেষ হয়ে গেল। এবার দেখি যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, এবার আমরা সেগুলো করে নিই। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেটা ঠিক সেটার জন্য টি আর যেটা ভুল সেটার জন্য এফ লিখি বাক্সের মধ্যে। এ নোবডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মুখোশ কিনছিল না। এটা ভুল, তাহলে এটার ঘরে লিখব এফ। এইভাবে বাকিগুলো তোমরা করে নেবে। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলম এ উইথ কলম বি। এর সাথে বি মেলাও। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করি। রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস। বাস্কেটে থাকা একই মানের শব্দগুলো বদলে মোটা অক্ষরের শব্দতে বসাও। একটি করে দেওয়া হলো। ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। বিপরীত শব্দগুলিকে মেলাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করি। সার্কেল দ্য প্রপার নাউন্স। প্রপার নাউনগুলোকে সার্কেল করি। সার্কেল দ্য কমন জেন্ডার। কমন জেন্ডারকে সার্কেল বা গোল করি।